যিনি আমাদেরকে এই এই খেলাধুলায় অনুপ্রাণিত করেছিলেন ছোট থেকে, এই জায়গায় এসেছি। তারপরে আছেন আমাদের এখানে উপস্থিত আমাদের ক্লাবের সভাপতি মজুমদার, আমাদের সালনদার, আমারই মানে আমাদের কোচ এখন বর্তমানে, যার কাছে আমিও কোচিং নিয়েছি, সাধারণ মামা, উনি আমার মামা হন। যাই হোক, তো এইরকম সবাই আমাদের এই সহযোগিতা করে, এবং সব থেকে আমি আরও একটা কথা বললে পারি না যে আমাদের এই মর্নিং ক্লাবের ছোটো ছোটো ছেলেরা অক্লান্ত পরিশ্রম দিয়ে এই খেলাটিকে সাফল্য মণ্ডিত করেছে, এবং যারা ব্লক স্তরীয় প্রতিযোগিতায় জড়ি হয়ে আমাদের এখানে খেলতে এসেছে এবং তারা খুব সুন্দরভাবে খেলাটা সমাপ্ত করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আজ আমি এখানে একটা ঘোষণা করতে চাইছি, আমি একটা কথা বলার জন্য এখানে নিলাম, আমরা এই মর্নিং ক্লাব খেলার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা চালু করতে চাইছি, সেটা হচ্ছে একটি পিটি স্কুল, যেখানে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা প্যারেন্টস শিখবে বিভিন্ন রকম ছড়ার গান থেকে শুরু করে এইরকম বিষয়গুলি শেখার জন্য। আমরা সেটা আজকেই মানে আজকেই আমরা এটা ঘোষণা করছি যে আমরা আগামী দিন থেকে আমরা এই পিটি স্কুলে বাচ্চাদের ভর্তি করার জন্য আমরা ফর্ম ছাড়বো, তো আমরা ফর্ম রেডি, আমি সেই ফর্মটা ছাড়বো এবং পরবর্তীতে আমরা পিটি স্কুল চালু করবো। তো এই কথা বলে আমি বলতে চাইছি যে যদি কেউ ভর্তি করতে চান বাচ্চাদের, অবশ্যই আমার সঙ্গে বা মর্নিং ক্লাবের যে কোনো সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা পেয়ে যাবেন, আমি সেখান থেকে ফর্ম কালেক্ট করবেন এবং তাদের যদি ভর্তি হয় আমি সেই ভর্তি ফর্মটা দিতে পারবো এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, আপনারা যদি সহযোগিতা থাকে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, আমি এবার প্রায় ভিতরে জন্য ডিমান্ডটাকে দিচ্ছি। উৎসাহ উদ্দীপনা অর্থদান ফলে খেলা হবে এবং কয়েকটা টিম বড় লজ্জার কথা আমি কেন বলছি, আমার মুর্শিদাবাদে 26টা বা 27টা ব্লক অর্থ 3টা ব্লকের খেলা হচ্ছে, কেন খেলার মান এত নেমে যাওয়ার কারণটা কি, আমাদের দোষ। তাই আমি নিয়ে এলো যুব কেন্দ্রের রাতে বিনাকে অনুরোধ করবো যাতে খেলা পরিচালনা তারা করেন এবং এইভাবে উৎসাহ দিয়ে যাতে আবার খেলাকে এগিয়ে নিয়ে আসেন, এই বলে তোমাদের সকলকে আমার ভালোবাসা জানাতে, যারা স্টেজ রয়েছেন তাদেরকে তাদের শিক্ষাগত মানগত যোগ্যতার ভিত্তিতে প্রণাম নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমি সামনে বছরও তোমাদের খেলা দেখতে চেয়ে আমি আমার বক্তব্য শেষ। এটা ফুটবলের নামে পরিচিত হতো, ইসলামপুর বা রায়নগর ওয়ান তারাই খেলছে। যে যাই হোক, আমরা যারা খেলাধুলা ভালোবাসি, খেলাধুলা নিয়ে থাকতে চাই থাকি, তারা প্রচেষ্টা চালাচ্ছে, বাচ্চাদের নিয়ে খেলার প্রোগ্রাম চলছে, দীর্ঘমেয়াদি প্রোগ্রাম চলছে, শিশু ফুটবল চলছে, আপনারা সবাই জানেন কাগজে পড়ছেন বেবি ফুটবল লিগ, এখানে বসে আছে চেয়ারে পুচকেগুলো আমাদের ফুটবলার, এই বয়সের ছেলেদের নিয়ে টুর্নামেন্ট চলছে, প্রায় ছ মাস ধরে টুর্নামেন্ট হবে, নভেম্বরে 2 তারিখ আরম্ভ হয়েছে, মার্চ মাসে শেষ করবো, এখানে সেক্রেটারি অর্গানাইজিং আছে, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এইভাবে যদি খেলাধুলাটা ছড়ানো যায়, খেলাধুলার আসরগুলো বসানো যায়, এবং আমরা যদি মনে করি যে আমি খেলি ফুটবল, আমার বয়সটা 24-25 হয়েছে, আমি যদি মনে করি আমার পাড়া 10টা বাচ্চাকে যাদের 8-10 বছর বয়স, আমি যখন সকালে প্র্যাকটিসে যাব বা বিকেলে প্র্যাকটিসে যাব, আমি প্রত্যেকে আমরা পাড়া থেকে 2-3 জন করে বাচ্চা নিয়ে যাব, তারা আমাদের সঙ্গে দৌড়বে, আমাদের সঙ্গে বল মারবে, এইভাবে তাদের মধ্যে ফুটবলের নেশা জাগানো যাবে। তাহলে কী হবে, তাহলে এরা কিন্তু কিছুদিন পর নিজেরাই মাঠে আসবে ফুটবল খেলতে। যাই হোক, অনেক কথা বলার কিন্তু সন্ধ্যে লেগে গেছে, বলবো না। আমি এই দুটো টিম এবং আজকে টুর্নামেন্টকে ধন্যবাদ জানিয়ে, মর্নিং ক্লাবের ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষবেলায় আরও কিছু একটু কথা শুনতে চাই। মাননীয় কোঅর্ডিনেটর মুর্শিদুল্লাহ, চালিয়ে যেতে হবে, খেলাধুলা করতে হবে, ভলিবল, খোখো, কাবাডি, ফুটবল, এই খেলাগুলো যাতে জিয়ে থাকে, যতদিন যাচ্ছে এগুলোর দিকে একটু ঝোঁক কমে যাচ্ছে সেটা যাতে না থাকে, এই ঝোঁকটা যাতে আমরা আরও বেশি আগ্রহ করে তুলে আরও বেশি করে এই খেলাগুলোকে জনসমক্ষে তুলে ধরতে পারি। আর যে জয়ী টিম তাদেরকে আমি নেহরু যুব কল্যাণ দপ্তর মুর্শিদাবাদ শাখা ভারত সরকারের তরফ থেকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।
এবং শুভেচ্ছা রইল তার সঙ্গে যারা বিজয়ী বিজিত হয়েছেন যে টিম সেটা হচ্ছে জলঙ্গি জলঙ্গি ব্লকের সেই টিমকেও আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কাজ করেছে আমরা দেখেছি সেই গুণের যে বাইশ বাই ক্লাব আমরা দেখেছি সত্যক্ষে বাইশ বাই ক্লাবের খেলা সেই সব গুণের গুণমান সেই টিম যাক আমার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে এসে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আজকে যে শুধু গ্রামীণ এই যে দমকল জলঙ্গি এই সব গ্রামের ছেলেরা এসছে খুব ভালো লাগছে তারা উদ্দীপনায় এই যে ভাড়া দিতে তো আছেই খেলাতে হবে এই তাদের সত্যি একটা কথা বলি তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোকে প্রাধান্য দেবে জীবনে বড় হতে গেলে শুধু লেখাপড়া শিখলেই হবে না খেলাধুলাটাকে চালিয়ে গেলে অনেক দূর যাওয়া যায় এটা আমাদের এই অনেক বয়স হয়ে গেল 56-57 বছর বয়স হয়ে গেল আমাদের এই বয়সকালে দেখছি অনেক খেলাধুলার মাধ্যমে অনেকেই অনেক বড় জায়গায় তারা এখন চাকরি বাকরি করছে বড় জায়গায় গিয়েছে সেই হিসেবে তোমরা পড়াশোনাটা করবে অবশ্যই ভালো করে এবং তার পাশাপাশি খেলা চালিয়ে যাও তোমরা আরও বড় হও এই আশীর্বাদ আমার রইল এবং আমাকে আগামী দিনে আগামী এই নেহরু যুবকেন্দ্রের খেলাধুলা আগামী চারো জনের মধ্যে উন্নত মানের খেলা হয় সেই আশা রেখে সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ জলঙ্গি ব্লকে চাঁদের পাড়ার একজন স্টেজের কাছে আসবেন জলঙ্গি ব্লকে চাঁদের পাড়া আমরা সবাই হাততালি দেবো
এবং নিজের জায়গায় থাকবো, তারপর আমরা জাতীয় সঙ্গীত একসঙ্গে গাইবো, শুনবো, তারপর আমাদের উদ্বোধন শেষ হবে। হাততালি দেবো। ¡Gracias!
বারবার বলছি ট্রাক মিস করলেই তাকে বাতিল করা হবে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদেরই প্রিয় শিক্ষক তপন হালদার মহাশয়। আমি ওনাকে সামনে এসে বসার জন্য বলছি, আর ওনাকে ব্যাচ করিয়ে সম্মান জানাবেন আমাদের ক্লাবের সদস্য কলম শেখ। Thank you.